কেউ মানা করতেন না কোনো কিছু, ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম। হ্যাঁ, একেবারে স্পোর্টস থেকে গান গাওয়া, গান থেকে দুইটাই চলতো, গানও গাইছি আবার ক্রিকেটও খেলছি। আমি তো ডিস্ট্রিক্ট টিমে খেলেছি। সিরিয়াসলি, আমি এরকম কম্বিনেশন মানে সহসা আমি, কারণ আমি স্কুল কলেজ লেভেল থেকে, স্কুল লেভেল থেকে ক্রিকেট খেলা শুরু করেছি, রাজশাহী কলেজে পড়েছি, রাজশাহী কলেজ ইন্টার কলেজ ক্রিকেট খেলা হচ্ছে, সেখানে ক্যাপ্টেন্সি করেছি। তারপরে কলেজ থেকে আমি ইউনিভার্সিটি গেছি, ইউনিভার্সিটিতে আমি ল ডিপার্টমেন্টে ভর্তি হয়েছিলাম আমি ক্রিকেট খেলার সূত্রে। আচ্ছা, তো ফলে তখন একটা ক্রিকেট খেলার আমি তখন ওই ইউনিভার্সিটি লেভেলে খেলা, মানে ব্যাপারটা কি এরকম যে অনেক কিছু করতে চাইতাম, খেলতেও ভালো লাগে, গানও গাইতে ভালো লাগে, এরকম আসলে অনেক কিছুই করতে ভালো লাগে। কি করব জানি না, এখান থেকে কি অভিনয়ে চলে যাওয়া যায়, কারণ অভিনয়ে অনেক ক্যারেক্টার প্লে করা যায়। না সেটা না, সেটা না, এটা একটা রিলেটেড, কিন্তু রিলেটেড কেমন দেখো, যে আমি তো ওই যে ক্রিকেট খেলছি, তো ক্রিকেট ক্রিকেট খেলার পাশাপাশি সঙ্গীত চর্চা করছি। সঙ্গীত চর্চা করতে করতে যখন, তো আমি প্রথমে গান শিখতে যাইনি, আমি প্রথমে গেলাম তবলা শিখতে। ওস্তাদজি খুব ভালো তবলা বাজাতেন, আমার মোজাম্মেল হোসেন, তো ওস্তাদজি আমাকে তবলা ন্যাড়া বাঁধা বলে না, নাড়া বাঁধা, সে নাড়া বাঁধায় 5 টাকা, সেই সময় 10 টাকা না 20 টাকার মিষ্টি কিনে এনে খাইয়ে দাইয়ে নাড়া বেঁধে ওস্তাদজি আমাকে তবলায় হাত দিয়েছিলেন।